হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু কেমলজি দেখো এখানে আমরা পড়বো এমাগাস ল অফ পার্শিয়াল ভলিউম কি পড়ব আংশিক আয়তন সংক্রান্ত অ্যামাগার সূত্র দেখো আংশিক চাপ সংক্রান্ত ডালটনের সূত্র খুব ফেমাস ওটা আমরা জানি এবং কী জানি ওখানে যে কোনো গ্যাস মিশ্রণে যে মোট চাপ সেটা যে উপাদান গ্যাসগুলি আছে সেই গ্যাসগুলির মোট আংশিক যে চাপগুলো আছে তার সমষ্টির সমান এবং সেই ক্ষেত্রে কী ছিল সেই ক্ষেত্রে টেম্পারেচার অ্যান্ড ভলিউম কনস্ট্যান্ট ছিল তো এখানে আমরা কি করব। এখানে আমরা টেম্পারেচার অ্যান্ড প্রেশার কনস্ট্যান্ট রাখবো অর্থাৎ কনস্ট্যান্ট থাকবে কি কনস্ট্যান্ট থাকবে টেম্পারেচার অ্যান্ড প্রেশার এই টেম্পারেচার অ্যান্ড প্রেশার যদি কনস্ট্যান্ট রাখি এবং পরস্পর বিক্রিয়া করে না এরূপ একাধিক গ্যাসের মিশ্রণের মোট আয়তন কি হবে উপাদানগুলির আংশিক আয়তনের সমষ্টির সমান অর্থাৎ এটা যদি আমাদের কোনো গ্যাস মিশ্রণ হয় এটা যদি আমাদের একটা গ্যাস জার হয় এই গ্যাস জার আমরা দেখতে পাচ্ছি রেড কালারের গ্যাস আছে আর ব্লু কালারের গ্যাস আছে তো এই রেড কালারের এবং ব্লু কালারের এই রেড কালারের গ্যাস যতগুলো আছে আমি ধরে নিচ্ছি এটা এ গ্যাস আছে এ গ্যাস হচ্ছে রেড কালার আর ব্লু কালারের গ্যাস হচ্ছে বি গ্যাস ঠিক আছে তো এ গ্যাসের মোট আয়তন আছে এই গ্যাসের মোট আয়তন আমি ধরে নিচ্ছি ভি ওয়ান স্মল ভি ওয়ান হ্যাঁ আর বি গ্যাসের মোট আয়তন আমি ধরে নিচ্ছি স্মল ভি টু অর্থাৎ এদের যে মোট আয়তন এদের দুজনের যে সমষ্টি সেটাই হবে কি এই গ্যাসজারের মোট আয়তনের সমান অর্থাৎ গ্যাস মিশ্রণের মোট আয়তন কী হবে এই ভি কি হবে ভি ইকুয়াল টু ভি ওয়ান প্লাস ভি টু এখানে যদি আরও গ্যাস থাকতো ধরো এখানে তিন চার রকমের গ্যাস আছে আমি এখানে আরও গ্যাস অ্যাড করে দিচ্ছি ঠিক আছে যদি এখানে আরও গ্যাস অ্যাড করা হয় দেখো আমি এখানে আরও ডিফারেন্ট ডিফারেন্ট কালারের গ্যাস অ্যাড করে দিচ্ছি যারা পরস্পরের সঙ্গে কেমিক্যাল রিয়াকশান করবে না এরকম আমরা গ্যাস দিচ্ছি তো এরকম গ্যাসের ক্ষেত্রে তাহলে কী হবে অসংখ্য গ্যাস আছে তো সেই ক্ষেত্রে কী হবে ভি ইকুয়াল টু ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি প্লাস ডট 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 এভাবে চলতে থাকবে তাহলে মোট আয়তন কী হবে পার্শিয়াল বা আংশিক আয়তনের সমষ্টির সমান হবে ক্লিয়ার এবার দেখো এবার আমরা কী করবো একইভাবে পার্শিয়াল ভলিউমের সঙ্গে পার্শিয়াল ভলিউমের সঙ্গে কার করব করবো মোল ফ্র্যাকশানের মোল ফ্র্যাকশন ঠিক আছে দেখো পার্শিয়াল ভলিউম মানে কি ভি আই ধরে নিচ্ছি আমি সেটা ভি ওয়ান হতে পারে টু হতে পারে থ্রি হতে পারে আর মোল ফ্র্যাকশন তোমরা অলরেডি শিখেছ সেটা কি এক্স ঠিক আছে আমি ধরে নিচ্ছি যে এক নম্বর গ্যাসের এক নম্বর গ্যাসের ক্ষেত্রে পার্সিয়াল ভলিউম পার্শিয়াল ভলিউম সমান ভি ওয়ান ওকে এবং তার মূল ভগ্নাংশ এক্স ওয়ান ক্লিয়ার দুই নম্বর গ্যাসের পার্সিয়াল ভলিউম সমান ভি টু এটা ভি ওয়ান ভি টু এবং মূল ভগ্নাংশ এক্স টু ঠিক আছে তিন নম্বর গ্যাসের ক্ষেত্রে সেম পার্সিয়াল ভলিউম সমান ভি থ্রি আর মূল ভগ্নাংশ এক্স থ্রি এবার আমরা কী জানি দেখো এবার আমরা জানি ফ্রম আইডিয়াল ফ্রম আইডিয়াল গ্যাস ইকুয়েশন গ্যাস ইকুয়েশন থেকে আমরা কী জানি পি ভি ইকুয়াল টু এন আর টি ঠিক আছে এবার যদি আমি কোনো একটা এক নম্বর গ্যাসের কথা ভাবি তাহলে কী হবে সেটা পি ভি ওয়ান ইকুয়াল টু এন ওয়ান আর টি তাইতো পি ভি টু ইকুয়াল টু এন টু আর টি ডিফারেন্ট ডিফারেন্ট গ্যাসের ডিফারেন্ট ডিফারেন্ট মোল ভ মোল সংখ্যা হবে পি ভি থ্রি ইকুয়াল টু এন থ্রি আর টি এবার আগের মতো একদম সেম ডাল্টনে যেরকম করেছিলাম সেম এটাকে এক নম্বর এটাকে দুই নম্বর এটাকে তিন নম্বর এটাকে চার নম্বর এইভাবে ধরবো এবং আমরা কী করব দুই ভাগ এক করব টু ডিভাইডেড বাই ওয়ান তাহলে দুই ভাগ এক করলে কী হবে দেখো উপরে কী আছে পি বাই পি ভি ইকুয়াল কী হবে এন ওয়ান আর টি বাই এনআরটি দেখো এই ক্ষেত্রে পিপি কাটা যাচ্ছে কারণ পি তো কনস্ট্যান্ট তাহলে সেই ক্ষেত্রে কী হবে তাহলে ভি ওয়ান বাই মানে আংশিক আয়তন আর ভি মোট আয়তন ঠিক আছে সেক্ষেত্রে কী হচ্ছে আর আর কাটা তাহলে এন ওয়ান বাই এন মানে কি এক্স তাই তো তাহলে অতএব কি হচ্ছে আমাদের ভি ওয়ান ইকুয়াল টু এক্স ওয়ান ইন্টু অর্থাৎ আংশিক আয়তন কি হচ্ছে আংশিক আয়তন সমান উক্ত গ্যাসের মূল ভগ্নাংশ ইন্টু মোট আয়তন মোট আয়তন তোমরা বাকিগুলোর ক্ষেত্রে টেস্ট করবে ঠিক একইভাবে এরকম বেরোবে দেখবে ভি টু ইকুয়াল টু এক্স টু ইন্টু ক্যাপিটাল ভি একইভাবে ভি থ্রি ইকুয়াল টু এক্স থ্রি ইন্টু ক্যাপিটাল ভি এত সহজ তাহলে অ্যামাগার সূত্র আর ডাল্টনের সূত্র ঠিক মানে একদম কাছাকাছি অ্যামাগার সূত্রের ক্ষেত্রে আমরা কী কনস্ট্যান্ট রাখছি অ্যামাগার সূত্রের ক্ষেত্রে আমরা প্রেশার কনস্ট্যান্ট রাখছি আর পার্স আর ডাল্টনের সূত্রে আমরা ভলিউম কনস্ট্যান্ট রাখতাম ওই ক্ষেত্রে কী ছিল আংশিক চাপ বা পার্সিয়াল প্রেশার পার্সিয়াল প্রেশারের সমষ্টি কী হবে মোট চাপ এই ক্ষেত্রে আংশিক আয়তনের সমষ্টি হবে উক্ত গ্যাস মিশ্রণের মোট আয়তন ক্লিয়ার ওকে